আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ব্লগটি শুরু করেছি তো এখন প্রায় আটটার মতো বাজে আর বাইরে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে তো সকালে উঠে কিচেনে চলে আসছি আর গোলাপগুলোতে দেখলাম দুই তিনটা গোলাপ নতুনভাবে ফুটেছে আর অর্কিডের একটা নতুন ডাল বেরিয়েছিল সেখানে একটা কলিতে ফুলও ফুটেছে আমার অনেক ভালো লাগছিল প্রতিদিন উঠে চেক করি কবে ফুলটা ফুটবে এরকম আর কি অনেক দিন পরে আমার যে কাচের টিপটটা ছিল ওটাতে চা বসিয়েছি তো আমি আর আপনাদের ভাইয়া দুজনে আর কি চা খাবো সেই পরিমাণে চা বসিয়েছি এস অনেক দিন পরে আর এই বছরের প্রথম এইবার এক ভাবির বাসায় আমাদের গার্লস পার্টিটা হবে তো সে কারণে সকাল সকাল নাস্তা সেরে রেডি হয়ে চলে যাব আমরা সবাই বলেছি যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা থাকবো আর দুপুরের যেহেতু খাওয়া দাওয়া আবার আর্লি ব্যাক করব সব বাচ্চারা স্কুল থেকে ফিরবে বা ভার্সিটি থেকে আসবে তো এই কারণে পাঁচটার মধ্যে ব্যাক করব এরকম একটা টার্গেট নিয়ে আমরা সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি এই টিপটে দুইজনের জন্য চা বানালে দেখা যায় যে ভালো মতো চা হয় না মানে নিচে পড়ে থাকে আপনার মিনিমাম তিন চারজনের জন্য বানালে এটা পারফেক্ট তো এরপরে একটু দুধ দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম র চা খাবো তো এখন মনে হচ্ছে যে না দুধ চা খাই তো একটু দুধ ঢেলে দিয়ে একটু পানি বা একটু পরিমাণ বাড়িয়ে দিলাম তো তারপর দেখি যে এটা উতলে মানে একটু ভালো মতো হচ্ছে এই আর কি রেগুলার দুধ চা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না র চা খাওয়া যেতে পারে গ্রিন টি খাওয়া যেতে পারে তবে দুধ চা রেগুলার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো সেভাবে দুধ চা করি না তো আজকে হঠাৎ মনে হলো সকালে উঠে মনে হলো যে না দুধ চা খাই টোস্ট বিস্কিট দিয়ে তবে দুধ চা দিয়ে পরাটা খেতে অনেক ভালো লাগে বা রুটি পরাটা যেটাই হোক না কেন ওটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এখন আমি আর আপনাদের ভাইয়া চা বিস্কিট খাবো খেয়ে আমি উপরে চলে যাব রেডি হতে আর ও হচ্ছে আমার বড়ো মেয়ে ওকে ইউনিভার্সিটিতে ড্রপ করে তারপর আমাকে নিতে আসবে তো আজকে আমরা সবাই শাড়ি পরবো আর এই শাড়িটা গত বছর আমাদের আর ভাবি বাংলাদেশে গিয়েছিল তিনি সবার জন্য নিয়ে আসছিল। তো শাড়ি নিয়েও আমাদের মধ্যে কি হয়েছে সেটা ব্লগের মাঝখানে দেখতে পারবেন বিশাল একটা ঝামেলা হয়েছে সেটা থাকবে ইনশাআল্লাহ আমার মনে হয় এরকম সবার মধ্যেই হয় আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো তো আমি বড় এক কাপ চা নিয়েছি আর ও নিয়েছে হাফ কাপেরও কম অ্যান্ড আসলে ও হচ্ছে কফি পছন্দ করে আসলে যারা কফি খায় তারা কিন্তু এই ধরনের চা খেয়ে খুব একটা তৃপ্ত থাকে না তো আমাকে সঙ্গ দেওয়ার জন্য মাঝে মধ্যে র চা তারপর দুধ চা এটা মানে খায় কিন্তু নর্মালি দেখা যায় যে ও কফি বারে যে কফি খাওয়াটা বেশি পছন্দ করে একদম ইটালিয়ান যে ইয়ে ডার্ক কফি যেটা মানে একদম দুই ঢোক থাকে আর কি কফিটা কিন্তু অনেক বেশি এনার্জেটিক তো ওই কফি মাকিয়া তো যেটা ওইটা বেশি পছন্দ করে তো যাই হোক অল্প করে চান দিয়েছি তো এখন এই যে আমরা ড্রাই কেক যেটা ওইটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি তো এইভাবে খেতে ভালোই মজা লাগে আর পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল বিশেষ করে বাংলাদেশে ছোটোবেলায় এরকম চায়ের মধ্যে রুটি ভিজিয়ে খেতাম সকালের দিকে বেশিরভাগ সময় তো আমি যে নতুন বেডশিটটা কিনেছিলাম বেডশিট না সরি এটা ছো ডুবেট কভার তো আমি যে কোনো জিনিস নতুন আনলে সেটা কবে বিছাবো আমার খুবই ভালো লাগে ঘরের নতুন নতুন জিনিসপত্র সেট আপ করতে এটা শুধু আমার না আমার পাঁচ বোন তো আমরা পাঁচ বোনেরই এই স্বভাব মানে সবাই বেডে নতুন নতুন কভার ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি আমার বড় আপা তো আছেই এমনকি দেশে যে বোনেরা থাকে তারাও দেখা যায় যে এভরি উইকে ওরা বেডশিট চেঞ্জ করে তো আমাদের মনে হয় এটা একটা বন্ধের একটা ন্যাচার বলতে পারেন তো নতুন যে ডুভেট কভারটা নিয়ে এসেছিলাম সেটা আজকে বিছিয়েছি আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল একটু উজ্জ্বল উজ্জ্বলই লাগছিল ঘরটা আর যেহেতু ব্লু কম্বিনেশন হোয়াইটও রয়েছে একটু ডার্ক কালার নিয়েছি এবার তো বেশ ভালো লাগছিল। এই ইয়েটা ডুভেট কভারটা তো এখন আমি শাড়ি বের করবো তারপর রেডি হব। তো বেডরুমের সব কিছুই মোটামুটি সেট হয়ে গেছে তো আমার এই ওয়ালে কিছু একটা দেওয়ার প্ল্যান রয়েছে বেডের উপরে তো সেইটার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অর্ডার দিব অনলাইনেই দেখব ভালো কিছু পাওয়া যায় কিনা আমি আসলে আসতে ধীরে ভেবে চিনতে জিনিসগুলো কেনার চেষ্টা করছি যেহেতু একবারই কিনবো বারবার তো এগুলো চেঞ্জ করা হবে না তো সেই সবের কারণে আর কি দেরি হয়ে যাচ্ছে তো আজকে যে শাড়িটা পরবো সেটা বের করে নিয়েছি এটা এই যে একটা সিল্ক টাইপের শাড়ি আর ভিতরে প্রিন্ট ভালোই আমি সবুজ কালারের নিয়েছি বিভিন্ন কালারের নিয়ে আসছিলো এক একজন এক একটা কালারের নিয়েছে তো এর সাথে দুইটা চুরি বের করেছি আর গোল্ডেন ব্লাউজ দিয়ে আমি এটা পরবো কাতানের সবুজ ব্লাউজ ছিল তবে আমার কাছে মনে ছিল সব সবুজ পরলে কেমন জানি লাগবে হয়তোবা তো এই কারণে ভিতরে হালকা গোল্ডেন রয়েছে সেই কারণে গোল্ডেন ব্লাউজটা বের করেছি আর সকালে উঠে শাড়ি পরা যে কি ঝামেলা বিশেষ করে একা হাতে শাড়ি পরা তো আপনাদের ভাইয়া কখনোই শাড়ি পরাতে হেল্প করে না আর কি ও পারেও না আর করতেও চায় না আমি আলহামদুলিল্লাহ ভালোই শাড়ি পরতে পারি অন্যকেও শাড়ি পরাতে পারি তবে কিছু কিছু শাড়ি আছে না কুচি যদি কেউ না ধরে তাহলে পরাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আজকের শাড়িটা একটু ওই টাইপের ছিল নিচের দিকে পাতলা ছিল তো এ কারণে একটু কুচিগুলো ঠিকমতো বসছিল না তো তারপরও হয়েছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো শাড়ি পরে এই তো প্রায় দশটা চল্লিশের মধ্যে চলে আসছি তো এই বাসাতে তো আমি অনেকবার আসছি আমার পুরানো যারা ভিউয়ার্স তারা অনেক অনেক ভিডিও দেখেছেন এই বাসাতে করা এখানে আর কি এই লাইনে আমাদের দুইটা ফ্রেন্ড ফ্যামিলি আর কি এই ইসেই মানে কি বলে এই বাড়িতেই পাশাপাশি থাকে তারা আর চারটা ফ্যামিলি চারটা ফ্যামিলি আমাদের ইটালিয়ান মানে ইটালি থেকে আসছে যে কারণে মনে হয় যে সবাই আপন এরকম একটা অবস্থা তো এই যে আমার শাড়িটা আবার একটু এসে কুচি টুচি ঠিক করছিলাম তো খারাপ হয়নি ঠিক আছে শাড়ি পরাটা তো এই তো অপেক্ষা করছি তবে এখনও কেউ আসেনি সবাই বলেছিল মানে কি বলে সাড়ে দশটার মধ্যে আসবে তবে যে ভাবিকে নিয়ে একটু ভয় ছিলাম যে ভাবি দূরে থাকে ভাবির বাসাটা একটু দূরে সে হয়তো বা একটু দেরি করবে কিন্তু দেখি যে না ভাবি বরং এগারোটার মধ্যে চলে আসছে তো সকালে এই ভাবি পুলিপিঠা যেটা নারকেলের পুলিপিঠা কেক তারপরে নিমকি এগুলো বানিয়ে রেখেছিল তো সেইগুলো একটু খাচ্ছি আর আজকে মূলত অন্ডিশ পার্টি না ভাবি নিজেই বলছে যে আজকে কেউ কিছু আনবেন না আমি তৈরি করব যা খাওয়ানো যায় এই আর কি তো আজকে আমাদের মহিলাদেরই প্রোগ্রাম হচ্ছে বাট অন্ডিশ পার্টি না তো একে একে সব ভাবিরা চলে আসছে আর প্রত্যেকের শাড়ির কালারটা খুবই ভালো লাগছিল যে ঢুকছে তার শাড়িগুলোই মানে সুন্দর লাগছে তো এই যে এখন দেখেন জ্ঞান শুরু হয়ে গেছে তো আমি কথাগুলো কাটিনি আসলে এখানে সবাই মজা করছিলাম আর সবচেয়ে বড় কথা সবাইকেই সুন্দর লাগছিল তো যে কারণে সবাই মনে করছিল এইটা মনে হয় বেশি সুন্দর একজনকে অন্যজনের চোখে বেশি ভাল লাগছিল এই হচ্ছে অবস্থা তো এই কারণে বলছিল যে এইটা মনে হয় আমার জন্য ভালো হতো বা কেউ বলছিল ওইটা মনে হয় আমার জন্য ভালো হতো আসলে প্রত্যেকটাইই ওই দিন খুবই সুন্দর লাগছিল আর সবাই সুন্দর ম্যাচিং করে সব কিছু পড়েছে আর এখন তো যথার্থ আমাদের একটু ছবি তোলা তুলি হবে আমরা যেখানেই যাই না কেন স্মৃতি হিসাবে একটু ছবি টবি রাখি যদিও ফেসবুক ওখানে ওইভাবে না দিলেও একটু থাকে নিজেদের কাছে থাকে আর তারপরে যথারীতি খাওয়া দাওয়া শুরু হলো আর এখানে সব ভাবিরাই শাড়ি পরিনি আমাদের যে গ্রুপ তারা ছিল সাথে ভাবি তার ক্লোজ আরও কিছু বন্ধুকে বলছে মানে আরও কিছু ভাবিরা আসছে তাদেরকেও আমরা চিনি তবে নিয়মিত আমাদের গ্রুপে যদিও না এই আর কি তো এই যে ভাবি খুবই মজার বিরিয়ানি রান্না করেছে এত মজা হয়েছিল তারপরে ডিম ভোনা করেছে কাবাব করেছে ভেজিটেবল করেছে সালাদ করেছে তো আজকে তো আমি প্লেট ভর্তি করেই খাবার নিয়েছি খুবই মজা ছিল আর তারপরে হচ্ছে এই যে আমি একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম তো ভাবি নিজেও বানিয়েছিল একজন একটা পুডিং আর একজনকে যেন আর একটা বানিয়ে নিয়ে আসছে পিঠা ছিল দই তারপরে পায়েস আর আজকে কিন্তু ভাবি যে কথা একটু শুনছিলেন একটু আগে তো ভাবি দেশে গিয়েছিল দেশ থেকে আমাদের জন্য আবার গিফট নিয়ে আসছে তো এবার ভালো করেছে শাড়ি না এনে ভাবি হচ্ছে হিজাব নিয়ে আসছে কারণ শাড়ি দেখা যায় যে এখনও জমা আছে দুই জনের শাড়ি এখনো জমা আছে পড়া হয়নি আর হিজাবগুলো একটু ক্যারি করা সুবিধা আর শাড়ি আনতে গেলে অনেক বেশি ওয়েট হয়ে যায় তারপরও ভাবি সবার জন্য গুড় নিয়ে আসছে একদম বাংলাদেশের খাঁটি গুড় হাবিদের বাসা হচ্ছে ঝিনাইদা গ্রামের বাড়ি তো সেখান থেকে আর কি ঘুড় নিয়ে আসছে তো এই যে আমরা বিকালে চাটা খাচ্ছি এবং এরপরে বাসায় চলে আসছি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ